আজকে 18 এপ্রিল 2020, 5 বৈশাখ 1427। আমরা গত 24 ঘন্টার তথ্য এবং আমাদের এ পর্যন্ত যা তথ্য আছে আপনাদের সাথে সেগুলো শেয়ার করব বা আপনাদেরকে জানাব। আমি আমার সাথে যুক্ত আছেন আজকে আইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডাক্তার বিজ্জাদি সাবরিন আফলোয়া এবং আমাদের এমআইএস এর পরিচালক ডাক্তার হাবিবুর রহমান খান এবং আমি অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর। আমি প্রথমে মাইক্রোফোন পরিচালক আইডিসিআর অধ্যাপক ডাক্তার সাবরিনা ফ্লোরাকে হস্তান্তর করছি। উনি আমাদের সর্বশেষ আক্রান্ত মৃত্যু এই বিষয়ে তথ্য এবং উপাত্ত বিশ্লেষণ করবেন। অধ্যাপক ডাক্তার মির্জাদি সাবরিনা ফ্লোরা, আপনারা শুনছেন আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বুলেটিন, প্রতিদিনের স্বাস্থ্য বুলেটিনে আপনাদেরকে স্বাগত। ধন্যবাদ অতিরিক্ত মহাপরিচালক মহোদয়। সর্বমোট আমরা গতকাল যে পরীক্ষাগুলো করেছি সেই পরীক্ষার মধ্যে সর্বমোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা গত 24 ঘন্টায় 306 জন, যা সর্বমোট এই যাবৎ পর্যন্ত সংক্রমিত ব্যক্তির সংখ্যা 2144। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 9 জন, এ নিয়ে সর্বমোট মৃত্যুর সংখ্যা 92 জন। আমরা তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি। পরপর দুটো পরীক্ষায় সংক্রমণ নেই এরকম চিহ্নিত ব্যক্তির সংখ্যা 8, সর্বমোট 66 জন। এ যাবৎকালে আমাদের সর্বমোট যে 2144 জন মৃত্যু হয়েছেন তার মধ্যে হাসপাতালে রেখে চিকিৎসা গ্রহণ করছেন 564 জন, বাকিরা হোম আইসোলেশনে আছেন এবং আমাদের পরামর্শ নিচ্ছেন এবং এই ব্যাপারে আমরা ইতিমধ্যে জানিয়েছি যে তারা আমাদের 1-62-63 বা স্বাস্থ্য বাতায়ন সেখানে যোগাযোগ করে তাদের যে পরামর্শ প্রয়োজন সেই পরামর্শ নিতে পারেন। এছাড়াও আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে এবং আইডিসিএল যে সমস্ত কর্মকর্তা তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেন, তাদের কাছ থেকেও তাদের স্বাস্থ্য বিষয়ে পরামর্শ পেতে পারেন। যেই রোগীরা হাসপাতালে রয়েছেন তাদের মধ্যে 11 জন বর্তমানে আইসিইউতে আছেন, বাকি সবার অবস্থা মোটামুটি স্টেবল। আমরা একটু গত 24 ঘন্টায় যে সমস্ত রোগী আমাদের এখানে এসেছেন তাদের একটু বিশ্লেষণ যদি দেখাই, বয়স ভিত্তিক বিশ্লেষণে দেখা যায় সর্বমোট সংক্রমণের বয়স সীমা 21 থেকে 30 বছর বয়স, এখানে শতকরা 27 ভাগ রয়েছেন। এরপরে 31 থেকে 40 বছর বয়স, যেখানে রয়েছেন শতকরা 22 ভাগ, এবং এর পরবর্তীতে 41 থেকে 50 বছর বয়স, সেখানে রয়েছেন শতকরা 19 ভাগ। এই সংক্রমিত নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে পুরুষের সংখ্যা শতকরা 62 ভাগ এবং অবশিষ্টরা নারী। এছাড়া আমরা যেই মৃত্যুর তথ্য আমাদের কাছে রয়েছে যে 9 জন, আমাদেরকে আমরা অত্যন্ত দুঃখিত যে আমাদের প্রতিদিনই আমাদের কিছু না কিছু মৃত্যুর খবর আমরা পাচ্ছি এবং আপনাদেরকে জানাচ্ছি। তার মধ্যে 60 চারজন, 51 থেকে 60 বছর বয়সের মধ্যে রয়েছেন 1 জন, 41 থেকে 50 বছর বয়সের মধ্যে রয়েছেন 2 জন, 31 থেকে 40 বছর বয়সের মধ্যে 1 জন, আর 1 জনের বয়স জানা যায়নি। যারা মৃত্যুবরণ করেছেন এই 9 জন তাদের মধ্যে 6 জনই ঢাকার মধ্যে, ঢাকার বাইরে রয়েছেন 3 জন, 2 জন নারায়ণগঞ্জের এবং 1 জন সাভারে। এছাড়া আমাদের অন্যান্য যে সমস্ত তথ্য রয়েছে তার মধ্যে আমরা জেলা ভিত্তিক বিশ্লেষণে নতুন রোগী যারা সংক্রমিত হয়েছেন সেখানে আমরা দেখতে পেয়েছি এখনো সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছেন ঢাকা শহরের মধ্যে, সর্বমোট শতকরা 32 ভাগ। এর পরবর্তীতে রয়েছেন গাজীপুর, আমরা নতুন একটা সংক্রমণের এলাকা এখন দেখতে পাচ্ছি গাজীপুর। আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছিলাম যে প্রথম দিকে গাজীপুরে যে সমস্ত রোগীরা ছিলেন তারা বেশিরভাগ বা সংক্রমণ ছিল তারা বেশিরভাগ নারায়ণগঞ্জ থেকে গেছেন। গাজীপুরে এখন আমরা সংক্রমণের সংখ্যা বেশি দেখতে পাচ্ছি, এই গাজীপুরের পরেই আমরা নতুন সংক্রমণের এরিয়া হিসেবে আমরা দেখছি নরসিংদীতে রোগীর সংখ্যা বেশি এবং এর পরবর্তীতে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা বেশি দেখতে পাচ্ছি কিশোরগঞ্জে। তো আমরা এই এই বিশ্লেষণ আমাদের কাছে ছিল। আমি একটা বিষয়ে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করব যে এখানে আমরা ইতিমধ্যে গত 3 দিন ধরে যে রোগীর সংখ্যাটি বলছি সেটা আমরা মূলত বলে থাকি আমাদের বিভিন্ন পরীক্ষাগারে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে। এখানে একটা দিনের তথ্য পেন্ডিং ছিল, আমাদের অতিরিক্ত মহাপরিচালক মহোদয় জানিয়েছিলেন
15 তারিখের তথ্য, সেটা আমরা 16 তারিখে সংশ্লিষ্ট সংগ্রহ করেছিলাম। এটা পুনরায় বিশ্লেষণ করে এই 16 তারিখে যেটা 341 দেখানো হয়েছিল সেটাকে আসলে ওখানে 49 দিন আছে 15 তারিখে, সেটাকে আমরা নতুন করে বিভাজক তারিখ অনুযায়ী নতুন বিভাজক করেছি। এখানে একটুখানি সংশোধন প্রয়োজন মনে হয় আমাদের একটা তথ্যে, আমাদের গত 24 ঘন্টায় সর্বমোট সংক্রমণের সংখ্যা 306, যা এযাবৎকালে সংক্রমণের সংখ্যা 2134, সর্বমোট মৃত্যুর সংখ্যা 9, এযাবৎ সর্বমোট মৃত্যুর সংখ্যা 84, এবং 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 8 জন, সর্বমোট 66। ধন্যবাদ অধ্যাপক ডাক্তার মির্জেদি সাবরিনা ফ্লোরা। আমরা পরবর্তী তথ্যগুলোর দিকে যাই, তবে আমার মনে হয় যে আইডিসিআর এর সাউন্ডের কিছু সমস্যা ছিল, সেই জন্য আমি আরেকবার রিপিট করছি যাদের শুনতে অসুবিধা হয়েছে তাদের জন্য। আমরা গত 24 ঘন্টায় পরীক্ষা করেছি 2114টি এবং অদ্যাবধি আমরা পরীক্ষা করেছি 21,191টি। 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 306 জন এবং এ পর্যন্ত 2,144টি, এবং মৃত্যুবরণ করেছেন, যদি উনি সংশোধন সহই বলেছেন, আমি আবার বলছি যেহেতু শব্দের কিছু সমস্যা ছিল, 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 9 জন। সবার এই বিদেহী আত্মার শান্তি কামনা করছি।